Happiness, the best. Assalamualaikum. আজকেও মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে অনেকগুলো সেন্টেন্স আছে। এই সেন্টেন্সের মাঝখানে বা একটি লাইন থেকে আরেকটি লাইনের যে এই মাঝখানে যে স্পেস আছে, এই স্পেস আমরা কিভাবে কমাবো এবং বাড়াবো তার জন্য আমরা এখানে যে হোম অপশনটি আছে, রিবন বারের যে হোম অপশনটি আছে এখান থেকেও করতে পারবো। এখানে হোম অপশনে ক্লিক করার পরে এখানে যে প্যারাগ্রাফ অপশনটি আছে এখানে একটি অ্যারো চিহ্ন দেখা যায়। এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে যে ইন্টারফেসটি আসছে আমরা যদি এখান থেকে ক্লোজ করে আমরা রিবন বারের লেআউট অপশনে গেলাম, যাওয়ার পরে এখানে যে প্যারাগ্রাফ অপশনটি আছে এখানে এর অ্যারো চিহ্ন যে এই অপশনটি এখানে ক্লিক করব, সেম ইন্টারফেস কিন্তু এখানে চলে আসছে। এখন সোজা আমরা নিচের দিকে যে লাইন স্পেসিং আছে এখান থেকে আমরা এই লাইনের মাঝখানে গ্যাপ বা স্পেস বাড়াবো বা কমাতে পারবো। তো এখানে আমরা সিঙ্গেলে যদি না রাখি, আমরা এখানে 1.5 লাইন্স আছে, তো 1.5 লাইন্সে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি, এখানে স্পেস বেড়ে গেছে। আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু স্পেস অনেক বেড়ে গেছে। এরপরে আমরা এত স্পেস নিব না, আমরা স্পেস আরও কমাবো। তার জন্য আমরা এখানে আমরা অ্যারো চিহ্নতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে এখান থেকে কিছু করব না, কারণ এখান থেকে ডাবলে দিলে আরও স্পেস বেড়ে যাবে। তো আমরা এখানে সিঙ্গেলে সিলেক্ট করব। সিঙ্গেলে সিলেক্ট করার পরে এখানে যে অ্যাড অপশনটি আছে এখানে আমরা টাইপ করে দিব। আমরা যদি এখানে টাইপ করি 0.8, এতটুকু 0.8 যদি দিই, দেওয়ার পরে আমরা ওকে বাটনে, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে স্পেস কমে গেছে, আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন এখানে স্পেস কিন্তু অনেক কমে গেছে, খারাপ দেখাচ্ছে। আর একটু স্পেস আমাদেরকে বাড়াতে হবে, তার জন্য কার্সরটি যে কোনো জায়গায় রেখে আবারও এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, অন দিলাম। অন দেওয়ার পরে প্রিভিউতে দেখুন স্পেস বেড়ে গেছে। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু স্পেস আর একটু বেড়ে গেছে। এখন যদি এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে সেম কাজটি করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করবেন। এতে প্রেস করলে সম্পূর্ণ লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা আবারও এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিঙ্গেল দেব। সিঙ্গেল দেওয়ার পরে এখানে আমরা অন দেব না, 0.9 দেব, 9, কেন অন দিলে একটু স্পেস বেশি দেখা যাচ্ছে, আমরা 9 দিয়ে দেখি। এরপরে 9 এখানে লেখার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে এখন যে এখানে স্ট্যান্ডার্ডটি আসছে এখানে কিন্তু এই গ্যাপ সুন্দর দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রত্যেকটা লাইনের মাঝখানে যে স্পেস কিভাবে বাড়ানো যায় এবং কমানো যায় কিভাবে করতে পারবেন। আশা করি ভালোভাবে আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।